বন্ধুরা দেখতেই পাচ্ছেন চলে এসেছি আজকে একটা বিশাল বড় সাইজের ইলিশ মাছ নিয়ে। এই ইলিশটার ওজন প্রায় 900 গ্রাম। তো আজকে এই ইলিশ মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ইলিশ মাছ মানেই বুঝতে পারছেন দারুণ টেস্টি একটা রেসিপি হতে চলেছে। তাহলে চলুন প্রথমেই মাছটাকে কেটে নেব। শুধু যাচ্ছে দেখো, বন্ধুরা আপনারা যখন বাজারে ইলিশ মাছ কিনতে যাবেন তো ইলিশ মাছ টেস্টি হবে কিনা সেটা বুঝবেন কিভাবে বলে দিই। যখন দেখবেন ইলিশ মাছের মাথা সরু, লেজ সরু, আর এই পেটের দিকটা খুব চওড়া, তখনই বুঝবেন যে এই ইলিশ মাছটা ভীষণ টেস্টি হবে। আর দেখুন এখানে আমি যে বড় সাইজের ইলিশ মাছটা নিয়েছি এর পেটটা কিন্তু বেশ অনেকটাই চওড়া, আমার আঙুলের প্রায় 8 আঙুল মতো চওড়া। এখন ইলিশ মাছের সমস্ত আঁশ ছাড়ানো হয়ে গেছে, এখন ইলিশ মাছটাকে ধুয়ে নেব। কাটার পর কিন্তু ইলিশ মাছ একদমই ধোয়া যাবে না। মাছটাকে খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এখন মাছটাকে পিস করে নেব। ইলিশ মাছের এই অংশটা কেটে বাদ দিয়ে দেব, এই অংশটা কিন্তু ইলিশ মাছের খেতে নেই। ইলিশ মাছটা কাটার সময় ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আর ইলিশ মাছ খেতে সবারই ভীষণ পছন্দের। তো আমরা এই মাথাটাকে রান্না করব না, মাথাটা রেখে দেব। ইলিশ মাছের এই মাথাটা দিয়ে অন্য একটা দারুণ রেসিপি বানাবো। বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন ইলিশ মাছটা আঁশ ছাড়ানোর পরই ভালো করে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ কাটার পর কিন্তু আর কোনোভাবেই ধোয়া যাবে না, আর আমরাও কিন্তু এখানে একদমই ধুইনি। তাহলে কিন্তু ইলিশ মাছের যে টেস্ট সেই টেস্টটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর আজকে এই ইলিশ মাছ দিয়ে একটা জম্পেস রেসিপি হবে, আপনারা দেখতে থাকুন। ইলিশ মাছকে একদম ঠিকঠাকভাবে রান্না করতে গেলে আর এর টেস্টকে বজায় রাখতে গেলে ইলিশ মাছে কিন্তু খুব বেশি পরিমাণ মশলা ব্যবহার করা যাবেই না, আর প্রচুর কিছু মশলা একদমই লাগবে না। এখানে আমরা খুব সামান্য পরিমাণ কিছু মশলা নিয়েছি, সেই মশলাগুলো কী কী একবার দেখে নেব। 3 চা চামচ পরিমাণ সাদা সর্ষে, এর ঠিক হাফ মানে 1.5 চা চামচ পরিমাণ রাই সর্ষে বা কালো সর্ষে, আর এখানে নিয়েছি 4টি কাঁচা লঙ্কা। আর ইলিশ মাছ রান্নার সময় অন্য কোনো লঙ্কা নয়, শুধুমাত্র কাঁচা লঙ্কাই ব্যবহার করতে হবে। কাঁচা লঙ্কার ফ্লেভারই কিন্তু ইলিশ মাছের টেস্টকে আরও বেশি বাড়িয়ে দেবে। এখন এই 3টি একসাথে বেটে নেব। কেটে রাখা ইলিশ মাছগুলোর মধ্যে এবার লবণ এবং হলুদ মেখে নেব। লবণ
হলুদ গুঁড়ো, বন্ধুরা আজ আমরা যে রেসিপিটা বানাবো ইলিশ মাছ দিয়ে সেটা হচ্ছে সরষে ইলিশ বা ইলিশ টপকা। আমাদের এদিকে ইলিশ টপকাই বলে, তো অন্যান্য দিকে এটাকে সরষে ইলিশও বলা হয়। তো কড়াই বসিয়ে নিয়েছি, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। আর ইলিশ মাছ কিন্তু সরষের তেল দিয়েই সব থেকে ভালো রান্না করা যায়। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ কালো জিরে, 3টি চেরা কাঁচা লঙ্কা, বেটে রাখা সরষে, আর বর্ষা তো পড়েই গেছে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন বর্ষাকালে ইলিশের টেস্ট তো অনেক বেড়ে যায়। আর আজকে আবার সকাল থেকে ভীষণ বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, এই ঝিরঝিরে বৃষ্টির মধ্যে এরকম টেস্টি ইলিশ দারুণ লাগবে খেতে। সরষেটাকে নেড়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। রংটা একটু সুন্দর হবে তার জন্য দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ 1 চা চামচ, একটুখানি জল দিয়ে দেবো, মশলা ধোয়া জল, সমস্ত উপকরণ দেওয়ার পর একটুখানি নেড়ে নিয়েছি, এখন দিয়ে দেবো জল। সরষে বাটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ নাড়ানাড়ি করলাম না, একটুখানি কাঁচা গন্ধটা মেরে নিয়েছি, এখন জলটা ফুটে গেলেই মাছের পিসগুলো দিয়ে দেব। জলটা ফুটে গেছে, দিয়ে দেব মাছের পিস। একটি ঢাকা দিয়ে খুব ভালোভাবে মাছগুলো সিদ্ধ করে নেব। এই রেসিপিটা একদম কাঁচা ইলিশেই রান্না হয়, ইলিশ মাছ এখানে ভেজে ব্যবহার করব না। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, এখন ঢাকনাটা খুলে একবার দেখে নেব। ঢাকাটা এবার খুলে দেব, দেখে নেব কেমন হয়েছে। ইলিশ টপকা বা সরষে ইলিশ একদম রেডি হয়ে গেছে, আর এত সুন্দর গন্ধ ছাড়ছে, এখন এই ইলিশ টপকাটাকে নামিয়ে নেব। ইলিশ টপকাটাকে নামানোর পর উপর থেকে অল্প একটুখানি সরষের তেল ছড়িয়ে দেব।
বন্ধুরা আপনারা তো দেখলেন আজ আমরা বানালাম ইলিশ টপকা বা সর্ষে ইলিশ, ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর ভীষণ সুন্দর গন্ধও বেরোচ্ছে। কাঁচা ইলিশ দিয়েছিলাম রান্নার সময়, তো প্রচণ্ড জোর মেঘ করেছে, প্রচুর বৃষ্টি আসবে, আজকে আর খাওয়ার সময় নেই, খেয়ে আজ দেখালাম না। তো আপনারা এভাবে বাড়িতে বানাবেন সর্ষে ইলিশ বা ইলিশ টপকা। আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের জানাবেন, আর অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আরও নতুন নতুন রেসিপি আমরা নিয়ে আসবো। আর এই যে বর্ষা পড়েছে, আরও জম্পেস রেসিপি আনবো, একদম নতুন ধরনের রেসিপি নিয়ে আসবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি বেল আইকন সহ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।